করোনা সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সরকারের ঘোষিত সাধারণ ছুটি বাড়ানো হলেও দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে ঢাকার দিকে ছুটছেন মানুষ গণপরিবহন বন্ধ থাকলেও যে কোনো ঢাকা মরিয়া তারা তবে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমই এর দাবি সব কারখানা খোলেনি এমনকি উপস্থিতির জন্য কোন শ্রমিকের চাকরিও যাবে না কাজে দিলে চাকরি থাকবে না তাই সারা দেশে গণপরিবহন বন্ধ থাকলেও নানা উপায়ে রাজধানীর উদ্দেশ্যে ছুটেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রমিকরা জানান বিজেএমইএ এবং বিকেএমইএর আওতাধীন কারখানাগুলো আজ থেকে খোলার ঘোষণা দেয়ায় বাধ্য হয়েই ঢাকা ফিরছেন তারা আমাদের সাত দিন বন্ধ ছিল কালকে পাঁচ তারিখ খোলা অফিস না গেলে তো সমস্যা চাকরি থাকব না সামনে আমরা ঈদ আছে স্যালারি আছে বেতন আছে তার জন্য আমরা বাধ্যমূল্য না গেলে তাদের পেটে ভাত নাই কালকে থেকে ডিউটি করতে হবে এদিকে টাঙ্গাইল হয়ে ঢাকামুখী এখন কয়েক লাখ মানুষ গার্মেন্টস কর্মীরা জানান সরকার সাধারণ ছুটির মেয়াদ বাড়ালেও অজানা কারণে বাড়েনি তাদের ছুটি কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের কালকে থেকে ডিউটি যেহেতু দিয়েছে তাহলে আমাদের যাইতে হবে এটাই আমার যদি নাও থাকে পাশে আরেকজন তো থাকলে তার থেকে আমার হতে পারে এটা জীবনের ঝুঁকি হয়ে যাচ্ছে আমাদের সাধারণ দশজন অফিসের অফিস যদি বন্ধ হতে পারে তাহলে হাজার হাজার শ্রমিক কাজ করে এটা বন্ধ না কেন গাড়িগুলা ঘুরে যাওয়া লাগে আসার সময় খাইলে আসতে হয় তার কারণে একটু ভাড়াটা একটু সামথিং বেশি নিতেছে এছাড়া পাটুরিয়া দৌলদিয়া ঘাট আর শিমুলিয়া ঘাট দিয়ে দিনভর ঢাকামুখী গার্মেন্টস শ্রমিকরা ঝুঁকি নিয়ে পার হয়েছেন ফেরি তবে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজেএমই এর সভাপতি রুবানা হক জানান সব কারখানা খোলেনি শ্রমিকদের চাকরিও যাবে না একই দাবি বিকেএমই এরও যে সমস্ত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে আন্তর্জাতিক ক্রয়াদেশ আছে এবং যারা পিপিই বানাচ্ছেন তাদের যাদের কার্যক্রম উৎপাদন কার্যক্রম চলমান আছে সেই সমস্ত কারখানার মালিকরা শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা একেবারে সুনিশ্চিতকরণ সাপেক্ষে শিল্প কলকারখানা চালু রাখতে পারেন মার্চ মাসের বেতন নিয়ে কোনো রকম অনিহা, অনাগ্রহ কোনো কিছুর কোনো অবকাশ নেই মার্চ মাসের বেতন আমাদের শ্রমিকরা পাবেনি শ্রমিক যদি কোনো কারণে এবং সঙ্গত কারণে যদি উপস্থিত না থাকেন কারখানায় তাহলে মানবিক বিবেচনায় তার চাকরিটি হারাবেন না শ্রমাইনের যে কোনো ধারা প্রয়োগ করে লে অফের ধারা হোক বা এমনিতে হোক এই ছুটিটাকে দশ তারিখ শুক্রবার পর্যন্ত ইচ্ছা করলে আপনারা এক্সটেনশন করে দিতে পারেন এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জে ট্রাক চাপায় দুই গার্মেন্টস কর্মী নিহত হন আহত হন অপর তিন শ্রমিক ঢাকায় একটি পোশাক কারখানায় কাজে যোগ দেওয়ার জন্য একটি অটোরিকশায় করে ময়মনসিংহ যাচ্ছিলেন তারা হাসান মাহাদি DBC news desk